বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন। টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার কথাও। কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট আগামীকাল। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব, সেখানেই তিনি জানালেন এ কথা। এ সময় সাকিব আরও জানান, টি টোয়েন্টি বিশ্বকাপে ছিল এই সংস্কারে তার শেষ ম্যাচ, তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। আগামী মাসের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার। সময়সূচি নির্ধারিত না হলেও অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজ, ফলে ঘরের মাঠ থেকে অবসরে যাচ্ছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়। সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ। যদিও শেষ ম্যাচের পারফরমেন্স ভুলে যেতে চাইবেন তিনি, সে ম্যাচে প্রথম বলে আউট হওয়ার পর বল হাতে ১৯ রানে ছিলেন, উইকেট শূন্য। ২০০৬ সালে খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ইতিহাসের প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। সেই ম্যাচে সাক্ষী হয়েছিলেন সাকিব। অভিষেক ম্যাচে ব্যাট হাতে ২৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ১ উইকেট। এরপর অংশগ্রহণ করেন টানা ৯টি বিশ্বকাপে। রোহিত শর্মার সঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ পর্যন্ত আয়োজিত সবগুলো বিশ্বকাপের অংশগ্রহণ করা দ্বিতীয় ক্রিকেটার তিনি। আতকিয়া মাইমুনা, বার্তা ২৪।